এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তার সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না নমস্কার টু টোয়েন্টি ওয়ান বিহারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র আর আমার সাথে রয়েছে প্রত্যয় আজ আপনারা শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কালা জাদুর কবলে গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে নীল প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র তাহলে আর না করে গল্পটা শুরু করা যাক আড্ডা হবে একেবারে গল্পের শেষে মুর্শিদাবাদের রানীদহের থেকেও বাসে প্রায় করে ঘন্টা দুয়ে গেলে তারপর এই শিমুলগঞ্জে পৌঁছানো যায় প্রথম দিন যখন শশী বাস স্ট্যান্ডে নেমেছিল আশেপাশের সবুজ প্রকৃতি দেখে তার যেন মনে হয়েছিল কেউ রঙের কৌটো উল্টো করে দিয়ে গ্রামটাকে সাজিয়েছে ছোট বড় গাছ বাহারি ফুলের ঝোপঝাড় দিয়ে শিল্পী নিপুণ হাতে এঁকেছে তবে গরুর গাড়িটা যখন তাকে একটা মাটির বাড়ির সামনে দাঁড় করালো তখন মনটা কেমন যেন নিয়ে এসেছিল তার প্রথমে সে ভেবেছিল সরকারি কোয়ার্টারে থাকার একটা ব্যবস্থা হবে কিন্তু সেখানে একটাও ঘর খালি নেই অগত্যা গ্রামের হরেন বলে এক চাষির বাড়িতে আলাদা একটা ঘরে তার ঠাঁই মিলল আপাতত এখানেই এখন এক মাসের জন্য তাকে থাকতে হবে তার নিয়মান মুখ দেখে বড়বাবু বলেছিলেন পছন্দ না হলে কোয়ার্টারে শেয়ার করে থাকতে পারো ওখানে তিনজন আছে আর না হয় একজন না স্যার আমি এখানেই থাকব। সে তোমার যা ইচ্ছে ইয়ং ম্যান তবে এখানে তোমার দেখাশোনা করার জন্য হরেন রইবে ওদের এই বাড়ি আর ওর এক পিসি মা থাকেন ছেলেটা এমনিতে খারাপ নয় ভালো চাষবাস করে আর ফাঁক করে আমাদের অফিসের ভাইফর মাস খেটে দেয় তাতে উপরে দু পয়সা হয় আর কি আসলে রাতে কারোর সঙ্গে শোয়ার অভ্যাস নেই শশীর তাই এ ঘর ছাড়া আর কোনো উপায় নেই মাটির ঘর মাথায় টিনের শেড দেওয়া ঘরে ঢুকে একেবারে স্থির হয়ে যায় শশী একদিকে একটা ছোট্ট চৌকি কোণে একটা টুলের ওপর জলের কুঁজো একদিকের দেওয়ালে কুলুঙ্গি আর আরেক দিকের দেওয়াল জুড়ে দুটো হাত পা লম্বা বিকৃত মানুষের কালো কালো মূর্তি আঁকা রয়েছে তা ঘিরে বিভিন্ন আঁকিবুকি কোনো আকারেই কোনো মানে বোঝা যায় না ছবিগুলো বড় অদ্ভুত হরেন পাশেই দাঁড়িয়েছিল ও বলল দাদা বাবু আমি আপনার দেখাশোনা করব। ও কোনো অসুবিধা হবে না এগুলো কি হরেন ও কিছু না দাদা বাবু যে তার কাণ্ড দেওয়ালটা দিয়েছে রেখে কথাটা খুব একটা বিশ্বাস করল না শশী সে শহরের ছেলে সেখানে লোকে পয়সা খরচ করে উদ্ভট মডার্ন আর্ট কীসব কিসব কিউবেস্ট ডিজাইনের শোপিস তারপর এক্সপ্রেশন ডিজাইনের ওয়াল পেন্টিং এইসব উল্টো পাল্টা জিনিস কিনে ঘর সাজায় কিন্তু এই গ্রামে এমন উদ্ভর ছবিগুলো দেখে সত্যি ওর সারা শরীরখানা কেমন যেন শিরশির করে উঠেছিল সেই এক্সপ্রেশনিস্ট কাজের মতোই ছবির খুঁটিনাটি না বুঝতে পারলেও মূল ভাবটা যে ভয় সেটা তার মাথায় ভালোই ঢুকেছিল ভারত সরকারও মার্কিন এক কোম্পানির যৌথ উদ্যোগে কৃষি বিকাশ যোজনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে তার এখানে পদার্পণ কাছাকাছির মধ্যে গ্রাম এই শিমুলগঞ্জ ছাড়া আর কোনো জনবসতি নেই সপ্তাহখানেক পরের কথা এই কটা দিনে হরেনের সাহায্যে বেশ গুছিয়ে নিয়েছিল শশী একদিন অফিস থেকে বেশ তাড়াতাড়ি ফিরে এসে বিশ্রাম নিতে সে গিয়ে ঘুমিয়েই পড়ে হঠাৎ করেই একটা খসখস শব্দ শুনে তন্দ্রা কাটিয়ে খাটের উপর উঠে বসে সে দেখল একজন বৃদ্ধা ওর ঘরের মধ্যে ঢুকে দেওয়ালের ওই অদ্ভুত নকশাগুলোর দিকে তাকিয়ে কি যেন বলছে আর হাত দিয়ে মেঝেতে আঁচড় কাটছে শশী এতটাই প্রথমে অবাক হয়ে পড়ল যে কিচ্ছুটি সে বলতে পারল না ঘোর কাটতে চিৎকার করে ডেকে ওঠে হরেন 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 হাতের কাজ ছেড়ে দৌড়তে দৌড়তে ঘরে চলে এসে ঢুকে বৃদ্ধাকে দেখে হরেন চেঁচিয়ে উঠল আর আর করছো কি করছো কি শিগগিরি চলো এখান থেকে চলো 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 বৃদ্ধা অদ্ভুত চোখে একবার হরেনের দিকে তাকায় তারপর দেয়ালে আঁকা ছবিগুলোর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে হাসি হেসে ওঠে বৃদ্ধার সেই ছানি পড়া খোলাটে চোখের সারা শরীর কেমন যেন হিম হয়ে আসে শশীর হরেনকে কে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে এসব এসব কি হরেন হাত জোর করে হরেন বলল মাফ করবেন দাদা বাবু বড় সাহেবের কাছে যেন নালিশ করবেন না আসলে আমার মার মাথাটা ঠিক না উল্টোপাল্টা করে বেড়ায় বৃদ্ধা তখনও এক দৃষ্টে ঘরের ছবিগুলোর দিকে তাকিয়ে রয়েছে হরেন তার হাত ধরে টানতে টানতে বের করে নিয়ে গেল কিন্তু বেরোনোর সময় বৃদ্ধার চোখের সেই দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা শশী বুঝতে না পারলেও ওর অন্তরাত্মা অব্দি কেঁপে ওঠে এই বৃদ্ধাকে শশী আগেও দেখেছে প্রায় দিনই শশী ঘরের বাইরে চুপ করে বসে বসে কি যেন বিড়বির করে বলে যেত কে আসছে কে যাচ্ছে তার যেন কোনো হুশ থাকতো না দিন কয়েক পরের কথা সেদিন শশী বাড়ি যাবে বলে ঘরে তালা বন্ধ করছিল পা টিপে টিপে কখন সেই বৃদ্ধা ওর পেছনে সে দাঁড়িয়েছে সে খেয়াল করেনি বন্ধ করে রাখতে পারবি না না আমার ঠিক বেরিয়ে আসবে আচমকা কথাগুলো শুনে শশী কেঁপে উঠল এই দেখে বিদ্যা বেশ মজা পেল শশী কিছু না বলে চুপচাপ তখন বেরিয়ে গেল ছুটি কাটিয়ে এই উৎকট অস্বস্তিটাকে খানিকটা লাঘব করে দিন কয়েক পর শশী ফিরে এলো কিন্তু ফিরে আসার দুদিন পরেই এক রাতে আবার ঘটল এক ঘটনা ফিরিয়ে নিয়ে এলো আবার সেই দম চাপা অস্বস্তি গভীর রাতে বুড়ি তার দরজার বাইরে কেবল ডাকতে থাকে আর সহ্য করতে না পেরে পরদিন সকালে প্রায় ঝামেলা বাঁধিয়ে বসলো শশী হরেন তোমার পিসি রোজ রাত্রেবেলা বাইরে এসে আয় আয় করে ডাকে এভাবে চলতে পারে না রাতে ঘুমোতে না পারলে কাজ করবো কি করে বলতো পিসি কি বলেন ওদের চিৎকার শুনে ইতিমধ্যে পাড়ার কয়েকজন লোকও হরেনের বাড়ির বাইরে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছিল আরে তা নয় তো কি মনে হয় মিথ্যে কথা বলছি হরেন মাথা চুলকে বললো কিন্তু পিসি তো এখন আর আরে এখন তো আর মানে কি হ্যাঁ এখন তো আর মানে কি আমি জবে থেকে এসেছি তবে থেকে ওর জন্য শান্তিতে থাকতে পারছি না কাল রাতে সেই একই বেরিয়ে আয় বেরিয়ে আয় শুনে দরজার বাইরে গিয়ে দেখি কেউ নেই শশী লক্ষ্য করল ওদিকে বাড়ির বাইরের গুঞ্জনটা আরো অনেক বেশি প্রখর হয়েছে হরেন ঘরের দেওয়াল ধরে ধপ করে বসে পড়ল আপনি ঠিক শুনেছেন তো দাদা বাবু ওটা পিসিরই গলা ছিল আর কি হচ্ছে আরে বারবার বলছি তো হ্যাঁ শুনেছি রে বাবা আগে বাবু গত সপ্তাহে আপনি যখন ছুটিতে বাড়ি গেলেন তখন শশী বাইরের দিকে তাকিয়েছিল হরেনের কথাটা ঠিক শুনতে পায়নি বাইরের ভিড় থেকে একজন বয়স্ক লোক তখন বলে উঠল তোরে আমি কইছিলাম তুই না আমার কথা হরেন মুখটা বিকৃত করে খেঁকিয়ে উঠে বলল তোমার কতবার কইছি না এসব ভুল ভাল কথাবার্তা কইবা না এই যদি আমি ভুল হই তাহলে উনি ওই সব কি শুনতেছে রাতের বেলা আমি এখনো কইতেছি তোমায় থাকতে সাবধান হরেন আ হইলে পুরো গ্রাম মরবে ও হয়েছে হয়েছে যাও তো এখান থেকে যাও এখন হরেন চিৎকার করে উঠলো শশীর বিরক্তি ভাবটা যেন মাথা ছাড়িয়ে উঠেছে সে চিৎকার করে বলল আমাকে একটু বলবে এখানে কি হচ্ছে হরেন কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই শশীর মোবাইল ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে তার বড় বাবুর নাম ভেসে উঠছে শশী ফোন ধরতেই ওপাশ থেকে উনি বলে ওঠেন একটা গন্ডগোল হয়েছে শশী এক্ষুনি চলে এসো অগত্যা শশীকে তাড়াতাড়ি ক্ষান্ত হয়ে পোশাক পরে বেরিয়ে যেতে হলো যাওয়ার আগে হরেনকে বলল বিকেলে বাড়ি ফিরে আসি তোমার সাথে আমার কথা আছে হরেন এখনই বড় কর্তার কাছে নালিশ করবেন না বাবু আমার একটি বার কথা কবার সুযোগ দিন অফিসে গিয়ে সে বুঝতে পারল বেশ বড় সমস্যা হয়েছে তাদের এই কৃষি বিকাশ যোজনার অফিস থেকে গ্রামের কৃষকদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন রকমের মেশিন কন্ট্রাক্টে দেওয়া হয় কোনোটা কাগজের কাপথালা তৈরির মেশিন আবার কোনোটা ডিসপোজেবল ব্যাগ বানানোর মেশিন প্রথম দুবছর কাঁচা মাল এই অফিস থেকেই সরবরাহ করা হয় আর জিনিস তৈরি হলে তারাই কিনে নেয় এইভাবে তাদের ধীরে ধীরে বাজার ধরতে সুবিধা হয় সমস্যাটা হচ্ছে আগের লটের সাতটা মেশিনে গণ্ডগোল ধরা পড়েছে লোকেরা এসে তা জানিয়েছে মেশিনগুলো একেবারে বিকল গম্ভীর মুখে বসেছিলেন বড়বাবু তাকে দেখে বললেন বিস্তর পেপারওয়ার্ক বেড়ে গেল বুঝলে আমি কোম্পানিকে ফোন করছি বারবার কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি প্রবলেমটা সলভ না করতে পারলে ওপর থেকে উত্তম মধ্যম খেতে হবে দুজনকে সেটা বুঝতে পারছো তো ভালো করে তাহলে কি করা যায় তুমি তাড়াতাড়ি কলকাতায় চলে যাও ওদের অফিস ওই ওয়েবেলের কাছে রিপোর্ট করো ডকেট করো যা যা স্পেয়ার পার্টস লাগবে সেগুলো একেবারে জোগাড় করে তাড়াতাড়ি মেকানিক নিয়ে ফিরে এসো কাজ বন্ধ হয়ে যাওয়ার একটা আফসোস থাকলেও আবার বাড়ি যাওয়ার একটা আনন্দ শশীর মনটা একেবারে আনন্দে টকবক করে ফুটে উঠল তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসে একটা ব্যাগে জামা কাপড় নিয়ে পেরিয়ে পড়ল তখন আর হরেনের সাথে দেখা হলো না তার বাড়ি ফেরার উৎসাহে সকালের ঘটনাটা মাথা থেকে একেবারে বেরিয়ে গেল বাড়ি ফেরার পথে ট্রেনে উঠে বারবার সেই কোম্পানিকে বহুবার ফোন করার পর অবশেষে যোগাযোগ করা গেল তবে তারা জানালেন যে ওই মডেলের মেশিনের পার্ট স্টকে নেই বড়বাবুকে এই খবর জানাতে তিনি বললেন যতদিন লাগুক একেবারে সব জোগাড় করে জিনিসপত্র গুছিয়ে মেকানিক নিয়ে ফিরতে প্রায় দিন পাঁচেক টানা লম্বা ছুটি পেয়ে শশীর মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল ওদের বাড়ি কলকাতার কাছে সুতরাং সকাল বিকেল বন্ধুদের সঙ্গে আড্ডা আর গঙ্গার গাঠে হাওয়া খেতে খেতে শিমুলগঞ্জে সেই নিঝুম প্রকৃতি আর হারানকে প্রায় বেমানুম ভুলেই গিয়েছিল শশী এর মাঝে তাকে মাত্র একবার সল্ট লেকে যেতে হয়েছে ওনারা বলেছেন পার্টস পেলেই তাকে কল করে দেবেন আর পরের দিনই দুজন মেকানিককে পাঠিয়ে দেবেন তার সাথে সেই ফোন এলো চার দিন পর তবে তাকে জানানো হয়েছে যে মেকানিক দুজন হাওড়া স্টেশনে দুপুরের আগে এসে পৌঁছাতে পারবে না সকালে রওনা দিতে পারলে ভালো হতো বিকেল বিকেল পৌঁছে যাওয়া যেত কিন্তু দুপুরে বেরোলে রাত হয়ে যাবে ট্রেন যখন পৌঁছালো তখন রাত নেমেছে এখনো আরো ঘন্টা দুয়েক বাসে গেলে তবে গ্রামে পৌঁছতে পারবে তারা তিনজন মেকানিক দুজনকে বাস স্ট্যান্ডে থেকে চা আর সিগারেট খাইয়ে তারা বাস ধরল অন্ধকার বাস স্ট্যান্ডে তিনজনকে নামিয়ে দিয়ে বাস যখন চলে গেল তখন রাত নটা বাজে মেকানিক দুজনের থাকা খাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যে বড়বাবু আর বাকি স্টাফেরা মিলে করে রেখেছেন অফিসে ওদের অফিসে নিয়ে গেলেই আজকের মতো শশীর ছুটি মাটির কাঁচা রাস্তায় বৃষ্টির জলে একেবারে কাদা হয়ে রয়েছে খুব সাবধানে যেতে হবে না হলে সমূহ বিপদ জঙ্গলি লতাপাতায় পথের ধারটা এমনভাবে ভিড় করে রয়েছে সেখান দিয়ে যাওয়ার উপায় নেই তবে গ্রামে ঢুকেই তারা বুঝতে পারল বৃষ্টি বাদলার চোটে লোডশেডিং হয়ে রয়েছে তাদের অফিসটা একেবারে বাস স্ট্যান্ডের কাছেই কাজেই মিনিট পাঁচেকের মধ্যে নিজের কর্তব্য সেরে অফিসের একটা টর্চ নিয়ে শশী রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে বৃষ্টিটা বেশ জোরেই পড়ছে চারিদিকে কেমন একটা ঘোলাটে অন্ধকার তার টর্চের হলুদ আলোর বৃত্তের ভেতরটাও বৃষ্টির চোটে ঘোলাটে হয়ে গেছে দূরের বাড়িগুলো থেকে কাঁপা হলদে আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ চোখ পিটপিট করছে এই অবস্থায় হাঁটতে হাঁটতে মিত্রীরদের পুকুরের বাঁকটা ঘুরতে তার হঠাৎ চোখে পড়ল তার থেকে প্রায় হাত পঞ্চাশেক দূরে একটা ঝুপসি গাছের নিচে একজন হিটে যাচ্ছে একজন মহিলা পরনে ফ্যাকাশে একটা একরঙা শাড়ি শশী দাঁড়িয়ে পড়ল এই রাতের অন্ধকারে এই দুর্যোগের মধ্যে ওটা কে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে সে আরেকবার ভালো করে দেখার চেষ্টা করল হ্যাঁ একজন মহিলা বটে বয়স্ক মহিলা পিঠে কুঁজ তবে সে দাঁড়িয়ে পড়েছে শশীর সাথে সাথেই টর্চের আলো সেই দিকে তাক করে দুই পায়ে এগোতে সেই মহিলাও দু পায়ে এগোল তারপর আবার দাঁড়িয়ে পড়তে সেও দাঁড়িয়ে পড়লো শশী মনে ভারী আশ্চর্য হল ভদ্রমহিলা তো পিছন ঘুরে আছেন তাহলে তার সাথে তাল হাঁটছেন কি করে আবার থেমে পড়ছেন কি করে ঝমঝমিয়ে বৃষ্টি টর্চের আলোর সামনে পড়ায় শশী কিছুই ভালো করে ঠাউর করে উঠতে পারল না তবে সে ভালোই বুঝতে পারছে পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয় বুড়ি এক পা এক পা করে যেন এগিয়ে আসছে তার দিকে বলা ভালো আসছে কারণ তার পিঠটা শশীর দিকে দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে ব্যবধান কমছে বৃষ্টির মধ্যে আরও স্পষ্ট হয়ে আসছে ওই বুড়িটা কি অদ্ভুত সে তার দিকে না তাকিয়ে ক্রমশ পিছন দিকে হেঁটে আসছে শুষি এবার খেয়াল করল বুড়ির পায়ের পাতাগুলো তার দিকে মোড়ানো অর্থাৎ বুড়ির শরীরের পেছন দিকে শশী কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে কি সে ছুটে অফিসে চলে যাবে ঠান্ডা চোলো বাতাসে হালকা হালকা কাঁপুনি দিচ্ছে তার আর ঠিক তখনই আচমকাই ডাক শুনে শশীর হাত থেকে টর্চটা পড়ে গেল তার চিনতে অসুবিধা হয় না ও গলাকার এর আগে অনেক রাতে ঘুম ভেঙে শুনেছে এই একই খোনা গলা তবে বুড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে ওই ঝুপসি গাছটার নিচে আর কথাগুলো ঠিক তখনই বেজে উঠছে তার কানের পাশে টর্চখানা তার একমাত্র সম্বল পড়ে মধ্যে রাতে লাগলো জিনিসটা ঠেকলো তার হাতে ভাগ্যক্রমে এক হাত কাদার মধ্যে পড়েও এখনো সেটা বিকল হয়নি এক মুহূর্ত সময় নষ্ট না করে শশির টর্চটা আবার ফেললো সামনের দিকে কিন্তু এ কি কেউ কোথাও নেই সেই সুযোগে এক মুহূর্ত সময় নষ্ট না করে শশী হন করে এক ছুটে বাড়িতে গিয়ে ঠুকল বাড়ি পৌঁছে বারান্দায় দাঁড়িয়ে একটু হাত পা ছেড়ে নিয়ে ব্যাগ থেকে চাবিটা বার করে নিজের ঘরের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই শশী দেখলো ঘরের দরজা হাট করে খোলা ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে শশী বাইরে থেকেই হাঁক কে অন্ধকার থেকে হ্যারিকেন হাতে নিয়ে একজন লোক পেরিয়ে এসে টিমটিমে আলোটিকে শশীর মুখের কাছে ধরে বলল আপনি এলেন দাদা বাবু হরেন দাঁড়িয়ে আছে তার হাতে ধরা একটা কাপড় থেকে পিস্রি গন্ধ বেরোচ্ছে নাকে হাত দেয় শশী কি করছো এখানে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন হাতের কাপড়টা নামিয়ে হরেন বলল ওই যে ওই দেওয়ালটা মাটি আর গোবরের লেপে দিচ্ছিলাম হ্যাঁ আর সময় পেলে না এত রাত্রি এই লোডশেডিংয়ে তোমার তোমার পিসিমা কোথায় বাবু আপনারই একটু মিথ্যে কথা বলেছিলাম এই দেওয়ালে আকি বুকিগুলো আসলে আগের আমার বাড়াতে আমি আসার পথে ওই পুকুর তাকে দেখেছি কি কিন্তু কিন্তু সীমা বেঁচে নেই গো দাদা বাবু মানে মানে তুমি কি বলছো আপনি যেদিন কলকাতায় চলে গেলেন সেই দিনই পিসি ওই পুকুরের জলে ডুবে মরেছে আপনি সেই দিন এত রাগারাগি করলেন বাবু আমি কিছুই বলে উঠতে পারলাম না তারপর বিকালে শ্মশান থেকে ফিরে এসে দেখি আপনি তালা ঝুলিয়ে চলে গেছেন ওটা তাহলে ওটা যেই হোক না কেন বাবু পিসিমা নয় আর পিসিমা হলেও ওটা মানুষ হতে পারে না বাবু কিন্তু আপনি ছিলেন না তাই এক্সট্রা চাবিটা দিয়ে খুললে আমি আপনার ঘরের দেওয়ালটা লেপে দিচ্ছিলাম বাবু সকাল থেকে শুরু করেছি এই প্রায় হই এসেছে কিন্তু আজ তো এই ঘরে শুতে পারবেন নি বাবু আমি তো আর জানতাম না যে আপনি ফিরে আসবেন সে ঠিক আছে আজ রাতটা নয় তোমার ঘরেই কাটিয়ে দেব আগে আপনি এখন একটু স্নান করে নিন বাবু আমি রান্নাটা চাপিয়ে দিই শশীর মাথাটা আর কাজ করছিল না বৃষ্টিতে এমনিতেই ভিজে এসেছে ফেরার পথে ওই দৃশ্য ঘরে এসে এই খবর ব্যাগটাকে বারান্দার পাশে রেখে ঘরের ভেতর থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসে কলঘরে চলে গেল স্নান সেরে আসার পরই দেখল হরেন গরম গরম খিচুড়ি চাপিয়েছে খিচুড়ির গন্ধে মুহূর্তের মধ্যেই খিদে চাগার দিয়ে উঠল খিদের পেটে অনেকটা খেয়ে বেশ ঘুম পেতে লাগলো তার হরেন বলল দাদা বাবু আপনি ঘরের ভেতরটা শুয়ে পড়ুন আমি বাইরেটা পাহারা দিচ্ছি কেন তুমি নিচে বিছানা পেতে শুয়ে পড়ো বাইরে পাহারা দেওয়ার আবার কি দরকার না না বাবু আপনি ঘুমিয়ে পড়ুন আমি আছি এখানে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ বুঝে এসেছিল শশীর তবে ঘুমের ঘরে দু একবার সে হরেনের মৃদু নাক ডাকার শব্দ দরজার বাইরে থেকে পেয়েছে ঘুমটা বেশ গভীর হয়ে এসেছিল হঠাৎ আবার সেই ডাক শুনে তার ঘুমটা ভেঙে গেল বিছানায় উঠে বসল শশী কারেন্ট এখনো আসেনি কান খাড়া করে সে বোঝার চেষ্টা করল সে কি ঠিক শুনেছে না খুমের ঘরে স্বপ্ন দেখেছে এবার সে স্পষ্ট শুনল পাশের ঘরের দেওয়ালের ওপর থেকে একটা শব্দ আসছে তার সাথে যেন মনে হচ্ছে কেউ দিয়াল আঁচড়াচ্ছে শশী পাথরের মতো বিছানার উপর বসে রইল সে জানে এই কণ্ঠস্বরের মালিক পৃথিবীতে আর নেই হঠাৎ করে বারান্দার জানালা দিয়ে অন্ধকারের মধ্যে কে যেন ধর্মর করে চলে গেল বাইরে অন্ধকার ভালো করে কিছুই দেখা যাচ্ছে না যেন অন্ধকারে গা মিশিয়ে কে একটা বারান্দা দিয়ে ছুটে গেল ওই ঘরটার দিকে শশীর মনে হলো তার শরীরটাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরের দিকে দরজাটা ভেজানো ছিল বারান্দায় এসে আশেপাশে তাকালো শশী ওই ঘরের দরজাটা বন্ধ করা রয়েছে তালা ঝুলছে তবে বারান্দার দিকের জানালাটা খোলা গভীর রাত নিকশ কালো আঁধারে মোড়া কেবল মাঝে মাঝে বিছের মতো সাদাটে রেখা আকাশের বুকে দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে আর তার কয়েক সেকেন্ড পর আকাশের গর্জন ভেসে আসছে ঘরের ভেতরের সেই দেওয়ালের ওপর একটা নয় দুটো নয় সেখানে তিন তিনটে লম্বা লম্বা কালো মূর্তি দাঁড়িয়ে রয়েছে না ঠিক দাঁড়িয়ে নেই এই এক সেকেন্ডের আলোতেও তার মনে হল তারা ঠিক দাঁড়িয়ে নেই যেন তার দিকে ঝুঁকে পড়েছে শশীর যতদূর মনে পড়ে এর আগে সে দেখেছিল দুটো মূর্তি এখানে দাঁড়িয়ে থাকাটা একেবারেই ঠিক হচ্ছে না কিন্তু ওর সারা শরীর একেবারে ভারী হয়ে এসেছে ঠিক তখনই পেছন থেকে হরেন বলে ওঠে বাবু এ ঘরে কি দেখছেন আতঙ্কে শশীর মুখ থেকে চিৎকার বেরিয়ে আসার আগেই পেছন থেকে হরেন তার মুখটা চেপে ধরেছে চুপ 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 বাবু দাদা বাবু আমি আমি হরেন ভয় নেই ভয় নেই চলেন চলেন হরেন দাঁড়িয়ে আছে হাতে একটা হ্যারিকেন নিয়ে একেবারে নিভু নিভু সেই আলোয় হরেনের মুখ দেখা যায় না চলেন বাবু ঘরে চলেন বাধ্য ছেলের মতো শশী চুপচাপ হরেনের পিছু পিছু ঘরে ঢুকে পড়তেই দ্রুত দরজাটা বন্ধ করে দিল হরেন বারান্দায় দ্রুত পায়ে কারা যেন ছোটাছুটি করছে কি হচ্ছে এসব বুঝতে না পেরে শশী চুপ করে বসে আছে হরেন মাথায় হাত দিয়ে বসে আছে এক সময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে এসে বলল ছোটতে থেকে নাকি পিসির সবাব অন্য দ্বারা ছিল বাবু একটু বড় হতেই নাকি কালা জাদু চর্চা করা শুরু করত অনেক আগে এই গ্রামে একটা তান্ত্রিক এসেছিল ওই তান্ত্রিকের সঙ্গে এ বাড়ি থেকে পালিয়ে যায় পিসি প্রায় তিন চার বছর পরে যখন ফিরে আসে তখন কেউ বাড়ির লোক রাজি হয় না ওকে বাড়িতে রাখতে শেষে বাবা থাকতে দেয় পিসি কে এ বাড়িতে দিন ওই আপনি যে ঘরে তাকেন সেই ঘরটার ভেতরে নিজেকে আটকে রাখতো আর বিড় বিড় করে কি যেন সব বলতো সারাদিন মাটির মধ্যে আকি বুকি কাটত দেওয়ালে আঁকি বুকি কাটত আর ওই ভাবে ডাকত তারপর থেকেই বাবু আমাদের বাড়ির অবস্থা আস্তে আস্তে পড়তে থাকে খানিক্ষণ থেমে বলল প্রথমে পিসির মাথা খারাপ ভেবে ব্যাপারটাকে কেউ ততটা গা করেনি কিন্তু আমার মায়ের মৃত্যুটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এটা যে সে ব্যাপার নয় তা একবারের কথা বলি বাবু মায়ের তখন খুব অসুখ করেছে হঠাৎ ঘরের বাইরে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে তাকে ডাকতে থাকে আমরা ঘুম থেকে উঠে সবাই পিসিকে বেশ বকাবকি করলাম কিন্তু পিসি একইভাবে ডেকেই যাচ্ছে বাধ্য ওই ঘরে তাকে তালা বন্ধ করতে হলো কিন্তু বর রাতে উঠে দেখলাম মায়ের টান্ডা শরীরটা বিছানার ওপর পড়ে আছে টশান থেকে কাজকর্ম সেরে যখন দুপুরবেলা বাড়ি ফিরলাম তখন দেখি পিসিমার দেওয়ালের মধ্যে আর একটা ছবি এঁকে হাততালি দিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর বলছে বুদু এখন থেকে দেওয়ালের থাকবে বুদি বুদি এখন বুদি এখন দেওয়ালের ভেত থাকে রাগে বাবু বাবার মাথাটা একেবারে জ্বলে উঠল পেছীমা কে ঘর থেকে বের করে দিল বাবা বলে দিল কেউ যেন জানো কে বাড়িতে ঢুকতে না যায় যে কানে খুশি সে কানে চলে যায় পিসির চোখে সেই দিন দেখেছিলাম হিংস্র রাগ এই বলে বাবা হনহন করে ঘরে ঢুকল আমি তখন ছোট আমাকে ওই ঘরে বেশি ঢুকতে দেওয়া হতো না কিন্তু এবার আমি পিছন পিছন গেলাম আর দেখলাম কি বাবু দেওয়ালের মধ্যে অনেক রকম আঁকি বুকি আঁচুর কাটা তার মধ্যে একটা লম্বা কালো মেয়ে মানুষের মতো মূর্তি তখনই এক পুস্ত আলকাতরা দিয়ে পোচা মেরে দিয়েছিল বাবা পিসি জল ঝলে ভাটার মতো চোখ মেলে সেদিক পানে চেয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনবার ও কি সব বলে বেরিয়ে গেছিল আর বাড়ি মুখ হয়নি বাবু মায়ের কাজকর্ম সব সারা হয়ে গেল দেখতে দেখতে বাবার তখন রাগটাও পড়ে গেল পিসি ওই পুকুরে পুকুরের সারা সারাদিন বসে থাকত আমায় বাবা বলল পিসিকে বাড়িতে নিয়ে আসতে কিন্তু আমি সেদিন পিসিকে কে খুঁজে পেলাম না বাবু সেদিন আর এক বিপদ হঠাৎ বুকে ব্যথা নিয়ে বাবা চলে গেল এক মাসের মধ্যে হয়ে গেলাম আমি বাবু কি মনে হতে ওই ঘরটা খুলে আমি দেখেছিলাম আল কাতলার কালো পোচাগুলো হালকা হয়ে তার ওপরে আকি আবার স্পষ্ট হয়ে উঠেছে আর ওই লম্বা মেয়ে মানুষের ছবি তার পাশে আরো একটা অদ্ভুত শরীর আঁকা রয়েছে অবাক হয়ে সেদিন তাকিয়াছি তখনই দেখি উঠোনে পিসি দাঁড়িয়ে বলছে দাদা দাদা দেওয়ালি দাদা দাদা দেওয়ালি দাদা দাদা এবার থেকে আমরা আর কিচ্ছু বলতে পারলাম না বাবু আমার ঠাকুরদার টাকুমা তখনো বেচে ওই ঘর তারপর থেকে ওইভাবেই পড়ে থাকতো পিসি কখনো কখনো আসতো আবার চলে যেত ওকে আমরা কেউ কিচ্ছু বলতাম না এসব কথা পাড়ার লোকের কানে গেলে হয়তো পিটিয়ে মেরে ফেলে দেবে তাই ভয় আর কেউ কিছু বলতে পারিনি বাবু অল্প বিস্তর যে কয়েকজন জানতো তারা আর ভয়ে বাড়ি মুখ হয় না টাকার বড় অভাব ছিল দাদা বাবু পেট কিছু শোনে না তাই বাধ্য হই শশীর সামনে দু হাত জোর করে হরেন বলল বাবু আপনি বরং কাল সকালে মোরল্লের সঙ্গে একবার দেখা করবেন উনি আপনার থাকার ব্যবস্থা করে দেবেন বাবু শশী আর কি বলবে এত কিছু যেন তার মাথার মধ্যে আর আটকাচ্ছিল না খানিক্ষণ চুপচাপ বসে থেকে সে কেবল একটাই প্রশ্ন করতে পারল একটা কথা তোমার বাবা ওই ছবিগুলো নষ্ট করার পর তোমার পিসি কিন্তু বড্ড রেগে গিয়েছিল আজ তো তুমিও সেই কাজটাই করলে ইয়ে না মানে যদিও সে মারা গেছে তাও আমি যা দেখলাম তার পর আর কি হবে কিন্তু ওই পিসাজকে যে একবার অন্তত শেষ করার চেষ্টা করলাম বাবু দেখা যাক কি হয় ঘুমিয়ে পড়েন বাবু এই বলে হারান হ্যারিকেনটা নিভিয়ে দিল নিজের ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল শশী আশপাশে বৃষ্টির টুপটাপ শব্দ আর ঝিঝি ডাকে তার চোখে ঘুম নেমে এলো সকালে শশীর ঘুম ভাঙল গ্রামের লোকের শোর গোলে সে উঠে দেখল সারা বাড়ি ঘিরে লোকজনের ভিড় তাদের অফিসের কয়েকজনও এসেছেন বড়বাবু এসেছেন সবার কৌতূহল ওই পাশের ঘরটা নিয়ে হরেনের নিথর শরীরটা মেঝের ওপর পড়ে আছে পচা গন্ধ পেয়ে পাড়ার লোকেরা জানালা দিয়ে দেখতে পায় পুলিশ এসে জানালো অন্তত দুদিন ধরে হরেন ওখানে মরে পড়ে আছে কথাটা শুনেই শশীর পায়ের নিচের জমি কেঁপে উঠল তাহলে তাহলে কাল রাতে কে ছিল ও সাথে আর নম্বর মূর্তিটা ওটাই কি তবে এসব প্রশ্নের উত্তর খোঁজার শক্তি নেই শশীর শশীকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে বড়বাবু আর কয়েকজন হৈ হৈ করে উঠলেন শশীর থাকার ব্যবস্থা করা হলো ওদের অফিসের কোয়ার্টারেই আসলে ঠেকলে বাঘেও ধান খায় সেদিন বিকেলে শেষ সম্পন্ন করে জিনিসপত্র গুছিয়ে বেরোয়ার সময় ওই ঘরটার দিকে একবার নজর পড়লো শশীর আরও একটা কালো প্রতিকৃতি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে শশী জানে ওটা কে এখন থেকে সে ওই দেওয়ালেই থাকবে আর গভীর কোনো রাতে সেই অপার্থিব ডাক শুনে হয়তো বেরিয়ে আসবে দেওয়ালের ভেতর থেকে শেষ হলো আজকের পর্ব অনিন্দিতা নাথের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কালা জাদুর কবলে অ্যান্ড বিফোর উই মুভ ইন টু আওয়ার কমেন্ট সেকশন এ বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিহি ফ্যান ক্লাব ফর সাপোর্টিং দ্য শো অ্যান্ড লেটস ওয়েলকাম আওয়ার লেটেস্ট মেম্বার নবনীতা শি থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং ওয়েলকাম টু দ্য ক্লাব আপনাদের কন্ট্রিবিউশন আপনার কন্ট্রিবিউশন ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড আর অনেকেই যাদের কমেন্ট পড়ে আমি দেখি যে আপনারা রেগুলার বেসিসে আমাদের গল্পের জন্য ওয়েট করেন আপনারা যাতে আমাদের গল্পের একটাও নোটিফিকেশান মিস না করেন তার জন্য হোয়াটসঅ্যাপে আমাদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা অবভিয়াসলি জয়েন করবেন সেখানে পর পর সব গল্পের লিঙ্ক পোস্ট করা থাকে এছাড়াও তালদিঘির জন্য সেপারেট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা দুটোই জয়েন করুন তাহলে একটাও নোটিফিকেশন মিস হবে না আর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে তালদিঘির সবকটা গল্প পরপর এক জায়গায় পেয়ে যাবেন ওকে মুভিং অন টু দ্য কমেন্টস সেকশন দেখি আচ্ছা ফলতা থেকে কমেন্ট করেছে সুপর্ণা কর্মকার বিনয় মাইতি কমেন্ট করেছে গুজরাট থেকে বিশ্বজিৎ সাঁতরা কমেন্ট করেছে সুরাট গুজরাট থেকে নবদ্বীপ থেকে কমেন্ট করেছে শুভম সরকার পেনসিলভেনিয়া ইউএস থেকে কমেন্ট করেছে সৌরভ নন্দী দেবজ্যোতি কয়াল বলছে দাদা আমি ডায়মন্ড হারবার থেকে দেবজ্যোতি বলছি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের ওখানে কীরকম গরম তোমার বাড়ি ডায়মন্ড হারবার তো সেটা একটু কলকাতার সাউথে আমাদের জাস্ট কলকাতার নর্থে তো গরম নিয়ে খুব একটা বেশি হেরফের নেই চিন্তা করো না এখানেও বাইরে বেরোলে জাস্ট গলে পড়ে যাচ্ছি হ্যাঁ গল্পটা শোনার অপেক্ষায় ছিলাম আমরা পরিবারের কয়েকজন মিলে ছাদে বসে গল্পটা শুনছি এতই গরম পড়েছে যে ঘরে বসে থাকা যাচ্ছে না তাই ছাদে চলে এলাম গল্প শুনতে তোমার এই কথায় হঠাৎ করে মনে পড়ে গেল ছোটোবেলায় যখন আমাদের এখানে কারেন্ট যেত খুব কারেন্ট যেত ছোটোবেলায় গরমকাল সন্ধ্যা হলেই প্রায় কারেন্ট চলে যেত আর তখন সবাই তখন এরকম ছিল না যে এখন রাস্তায় বেরোলে পাড়ায় লোকজনকে দেখা যায় না পাড়ার যারা পুরনো তাদের কারোর মুখও দেখা যায় না তখন ব্যাপারটা এরকম ছিল না তখন একটা কারেন্ট চলে গেল বা কিছু একটা হলো সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসতো গল্প করতো কাকিমারা মারা মিলে সবাই আড্ডা মারতো ওর মধ্যেই বাবারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প গুজব করতো আমরা বাচ্চারা খেলে বেড়াতাম এর ছাদে উঠতাম এই করতাম রাত্রেবেলা কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে লুকোচুরিও খেলতাম সে এক দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স কিন্তু সেই জিনিসটা না এখন চলে গেছে এই সবাই মিলে একটা কমিউনিটি একটা সোসাইটি একসাথে থাকা এই ফ্ল্যাট কালচার আসার পর থেকে অ্যাটলিস্ট আমাদের এখান থেকে তো এটা কমপ্লিটলি উবে গেছে সিম্পলি বাঙালিদের এই যে পাড়া কালচারটা এটা অনেকটা কমে এসেছে হয়তো অনেকে ভালো বলবেন এটাকে অনেকে ভালো বলবেন না যে যাই বলুন আমার ব্যাপারটা একটু খারাপই লাগে মেনা জাফরেন ওয়ান ফাইভ ওয়ান বলছে কালই বাড়ি থেকে ফিরলাম বড্ড মন খারাপ হচ্ছিল নিজের দেশের বাড়ির জন্য ঢাকা এসে সকালে ঘুম থেকে উঠে হ্যারিসন রোডের নিউ গল্পর কয়েকটা নোটিফিকেশন পাই প্রায় তিন চারটে গল্প একসাথে শুনলাম মনটাও ভালো হয়ে গেল এতদিন দেশের বাড়িতে থাকার কারণে নেট কানেকশান ছিল না বলে বেশ মিস করছিলাম এই চ্যানেলটাকে নিজের কমেন্টটা তোমাদের মুখে শুনে বেশ ভালো লাগলো এরকম গ্রাম বাংলার ভূতের গল্প শোনাতে থাকলে আর বোধহয় তেমন মন খারাপ হবে না বাড়ির জন্য সবাইকে ঈদ এবং বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে মেহনাস থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং ভালো লাগলো শুনে যে আমাদের গল্প শুনে তোমার নিজের বাড়ির জন্য যে মন খারাপটা হয় সেটা একটু হলেও কমে তবে সত্যি কথা বলতে নিজের বাড়ির জন্য যে মন খারাপ সেটা তো আর সম্পূর্ণ দূর করা যায় না তবে ভালো লাগে যে এইভাবে লোকজনকে নিজেদের ছোটোবেলায় আমাদের গল্পগুলো একটু হলেও পুশ করে দেয় থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং কিপ কমেন্টিং অ্যান্ড কিপ লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বিহারিসন রোড শেফালি দাস বলছে আপনাদের গল্পে আলাদাই একটা নেশা আছে দারুণ উপস্থাপনা থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিসিয়েটিং আওয়ার ওয়ার্ক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো কিন্তু জয়েন করবেন এই ভিডিওর ডেসক্রিপশানেই লিঙ্কগুলো দেওয়া আছে আচ্ছা আজকে একজন ইউজারের অভিযোগ একটু তুলে ধরি আমার কমেন্ট পড়া হয় না কেন সেটা বুঝতে পারলাম না মনে হয় গুছিয়ে লিখতে পারি না তাই পাত্তা দেন না এ বাবা বেশ শুধু শুনবো আর কমেন্ট করবই না এটাই শেষ বাই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার নামটা তো জানা যায় না কারণ ইউজার ডিফল্ট আইডি হিসেবে থাকে আপনি একটু নিজের নামটা মেনশন করবেন কোথার থেকে শুনছেন নাহলে তো আপনার আইডেন্টিটাই আমাদের কাছে আমাদের এই কমিউনিটিটার কাছে এস্টাবলিশ হবে না কমেন্ট করবেন নিশ্চয়ই পড়ে শোনানোর চেষ্টা করব নাইট্রো গেমিং বলছে দিনে বারো ঘন্টা কাজ করি আর বারো ঘন্টা জুড়ে টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোডের গল্প শুনি সত্যি যত শুনি ততই আরও শুনতে ইচ্ছা করে থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট বাট একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে আপনি বারো ঘন্টা কাজ করেন আর বাকি বারো ঘন্টা গল্প শোনেন নাকি বারো ঘন্টা কাজ করতে করতে গল্প শুনেন কারণ যদি প্রথম অপশানটা হয় তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার আপনার মানে চাপ আছে কপালে অঙ্কিতা সিং বলছে এমনি কারেন্ট নেই আজ কি মনে করে মোমবাতি জ্বালিয়েছি এই গল্পটা শুনে রাতে আর ঘুম আসবে না বেশ ভয়ে ভয়ে রোমাঞ্চ অনুভব করলাম আর শেষের হাসিটা বাপরে আলো অন্ধকারে মনে হচ্ছে আমারই চারপাশ থেকে শোনা যাচ্ছে এটা বাদলা বিলের বিপদ এই গল্পটার একটা কমেন্ট তা এই হাসিটা যে করেছে মানে এই ক্যারেক্টারটা যে প্লে করেছে প্রদীপ্তা অত্যন্ত ট্যালেন্টেড একজন আর্টিস্ট আর ও এই পার্টিকুলার জায়গাগুলো এত সুন্দর এক্সিকিউট করে মানে এত স্পাইন চিলিংভাবে ও এই জায়গাগুলোকে অ্যাক্ট করে এত সুন্দর করে এই জায়গাগুলো বার করে মানে কি বলবো সত্যি ভয় পাওয়ার মতোই কাজ করে বিগ হ্যান্ড ফর প্রদীপ্তা মধুমিতা সমাদদার বলছে আমি তোমাদের ব্লাইন্ড ফ্যান বাট রাতে জেগে জেগে গল্প শুনতে গিয়ে হাই প্রেশার হয়ে যাচ্ছে যে দারুণ রাতটা কখন রাতটা কখন আসবে এটার জন্যই ওয়েট করি কখন আসবে এইভাবে ওয়েট করতে হবে না তো যখন বলছো আমাদের ব্লাইন্ড ফ্যান তখন আরে প্রত্যয়টাও না কাজের মধ্যে ফোন করে কখন আসবে এইভাবে ওয়েট করতে হবে না তো যখন তুমি আমাদের এত বড় ফ্যান তাহলে সিম্পলি তালদিঘির আর হ্যারিসন রোডের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো জয়েন করে নাও ওখানে কারুর নাম্বার এক্সপোজ হয় না প্রাইভেট থাকে কিন্তু গল্পের সব নোটিফিকেশন তোমরা এক জায়গায় পেয়ে যাবে সব গল্পগুলোকে এক জায়গায় পেয়ে যাবে বন্নিশিখা মাইতি বলছে এখন আমি ল্যাবে কাজ করছি এবং হেডফোনে এই গল্পটি শুনছি এটা হচ্ছে গভীর রাতের সাইকেল আচ্ছা সবচেয়ে মজার ঘটনা হলো এই গল্পে আমার নাম নেওয়া হয়েছে যা আমাকে আরও খুশি করেছে আমি অনেক পুরনো সাবস্ক্রাইবার এবং নিয়মিত আপনাদের গল্প শুনি আজকের গল্পটাও চমৎকার ছিল থ্যাংক ইউ সো মাচ আপনি যে এতদিন পর কমেন্ট করলেন থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং আস নো কিপ প্লিসনিং টু হ্যারিসন রোড বাট একটা প্রশ্ন হচ্ছে এই গল্পে কোন ক্যারেক্টারটা বলুন তো আপনার নামে মানে বন্নিশিখা শিখা বলে কোনো না ক্যারেক্টার মানে বন্নিশিখা শিখা বলে কোনো ক্যারেক্টার ছিল বলে তো মনে পড়ছে না এই গল্পে পাপ্পুই যাদব কমেন্ট করছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে সম্ভবত এরকম কোনো কবিতা প্রাইমারি বিদ্যালয়ে পড়েছিলাম কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে রাস্তায় দাঁড়িয়ে দেখি ট্রামগুলো আচ্ছা বলছি এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন কবিতা আমি এক মিনিট একটু গুগল থেকে কবিতার এখন তো আর মনে নেই একটু বার করে পড়ি হ্যাঁ একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দূরদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধুপধাপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কোটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে কবিতাটা আরও অনেক বড় বাট এইটুকুনি জাস্ট পড়লাম আমি এখন খুব ভালো কমেন্টটা লাগলো এরকম খুব ইন্টারেস্টিং কমেন্টস পড়তে ভাল লাগে আহা বেশ রিফ্রেশিং লাগলো এই কমেন্টটা পরে থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং খুব সুন্দর আচ্ছা তাহলে দেরি না করে চটপট আজকের একটা রিয়েল হরার ইনসিডেন্ট দেখি কে কেগি পাঠিয়েছে একটা বেছে টুক করে পড়ে ফেলি পি ল্যাব সেভেন সেভেন ফোর টু বলছে নমস্কার দাদা আমার নাম পৌশালী এনআইটি শিলচর থেকে এম টেক করছি ফাইনাল সেমেস্টার থিসিস লিখতে লিখতে তোমাদের গল্প শোনা অভ্যেস হয়ে গেছে দারুণ উপস্থাপনা তোমাদের সাথে সবার বাচন ভঙ্গিই অসাধারণ ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রম দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রি অফ টু টোয়েন্টি ওয়ান বিহ্যারিসন রোড আচ্ছা ফার্দার পড়ছি আমাদের সবারই হয়তো কোনো না কোনোভাবে অলৌকিক কিছু অভিজ্ঞতা হয় যা কি না যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানো যায় না তোমাদের মাধ্যমে সবার সাথে এগুলো শেয়ার করা যায় অসংখ্য ধন্যবাদ এই জন্য এমনই আমার একটা অভিজ্ঞতার কথা বলছি আমার নিজের সাথে এটা ঘটেছে তিন বছর আগে আমার ঠাম্মা মারা যান আমার ছোটবেলায় আমরা সবাই একই বাড়িতে থাকতাম সবাই বলতে আমার জেঠু জেঠিমা দাদা দিদি মা বাবা আমি আর ঠাম্মা তবে বাড়িতে আরও লোকজনের আনাগোনা লেগেই থাকতো আমার পিসিরা সাথে তাদের ছেলেমেয়েরা প্রায় আমাদের বাড়িতে আসতেন আমার কাকু আর কাকিমণি ওদের মেয়েকে নিয়ে বছরে তিনবার ছুটিতে আসতো সবাই একসাথে খুব মজা করতাম তখন অত প্রেশার ছিল না তারপর আস্তে আস্তে কাজ পড়াশোনার চাপ সবাইকে আলাদা করে দিতে লাগলো খালি আমরাই থেকে গেলাম এই বাড়িতে বাবা ঠাম্মার পাশের ঘরেই থাকত আমাদের বাড়িটা অনেক পুরনো আর বাবার ঘরটা ভীষণ খারাপ অবস্থা হয়েছিল মেরামত করেও ফল হচ্ছিল না প্রায় ছাদ থেকে জল পড়তো কিন্তু বাবা ঠাম্মার সাথেই থাকার জন্য ওই ঘরটা ছাড়েননি ঠাম্মা মারা যাওয়ার আগে প্রায়ই মাঝরাতে উঠে বাবার দরজা এসে ঢাকাডাকি করত ধাক্কা দিত বাবা দরজা খুলে বেরোলে জড়িয়ে ধরে কান্নাকাটি করত ঠাম্মা মারা যাওয়ার তিন চার দিন পরের কথা মাঝরাতে বাবার গলার আওয়াজে আমার ঘুম ভাঙে বাবার ঘরের বাইরের দিকে একটা দরজা ছিল আরেকটা ভেতর দিকে আমি আর মা ভেতর দিয়ে বাবার ঘরে গিয়ে দেখি বাইরের দরজায় কে যেন বারবার ধাক্কা দিচ্ছে বাবা কে কে করে ডাকছে কিন্তু কোনো উত্তর নেই বাবার চোখে আতঙ্কের ছাপ কখন দরজা ভেঙে কে ঢোকে মা একটা লাঠি খুঁজে বের করে আমার হাতে দেয় কিন্তু দরজা খোলার সাহস হয় না আমার আর তখনও দরজায় ধাক্কা পড়েই চলেছে হঠাৎ আমার কি মনে হয় আমি বলে উঠি ঠাম্মা তুমি ডাকছ রাতের বেলা এখন ঘুমাতে যাও আর ঠিক তখনই ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যায় আমরা তিনজন হাত ধরাধরি করে বসে থাকি প্রায় কয়েক ঘণ্টা তারপর জানলা দিয়ে যখন একটু দিনের আলো দেখা দিল তখন সাহস করে লাঠি নিয়ে দরজা খোলার পর দেখি বাইরে কেউ নেই আর বাবা ভালো করে টর্চ দিয়ে মোবাইল দিয়ে দেখল গেটের সব তালা লাগানো কেউ কোথাও নেই তারপর আরও কয়েকদিন এরকম ঘটনা ঘটে আর তারপর আমরা ওই ঘর ছেড়ে দিই থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ছোট্ট অ্যান্ড খুব সুন্দর কনসাইজভাবে লেখা একটা হরার ইনসিডেন্ট খুব ভালো লাগলো শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান অ্যান্ড দ্য বিগ থ্যাংকস টু কৌশালি ফর টেকিং দ্য টাইম অ্যান্ড এফার্ট টু রাইট দিস কমেন্ট তোমরাও তোমাদের এরকম ছোট্ট ছোট হরের ইনসিডেন্টস যেগুলো শুনেছ বা যেগুলো জানো কারুর থেকে শোনা বা নিজেদের সাথে ঘটে থাকলে আমাদের সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে আমরা মাঝে মধ্যেই এরকম পড়ে শোনাই সো দ্যাটস অল ফোক্স আজকের মতো র্যাপ আপ করছি কিপ লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড